is broken, but his best figures in IPL. And he's been around for a while, since what, 2016, 17. That's a good catch by Rajin. বিষয়টা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের আপনারা যে দুইটি উইকেট এখন দেখলেন, এটা অসাধারণ উইকেট ছিল। আমি এটাকে পুনরায় আবার আপনাদেরকে দেখাবো। সো সত্যি বলতে কি, মুস্তাফিজ আইপিএলে যাবে এবং সে একাদশে থাকবে সেটাই ছিল ভাবনার বিষয়। আমরা ভেবেছিলাম যে তাকে নিচ্ছে, মানে তাকে হয়তো দুই একটা ম্যাচ খেলাবে আর না হয় খেলাবে না, তাকে শুধু ফানিটা নেবে। কিন্তু বিষয়টা এমন নয়, মুস্তাফিজ তার পারফরমেন্স অর্থাৎ হচ্ছে যে সিএসকে ফাতিরানা যখন অসুস্থ ছিলেন, প্রথম ম্যাচটা কিন্তু ফাতিরানা খেলেননি আপনারা যদি খেয়াল করেন, তার পরিবর্তে কিন্তু মুস্তাফিজকে সুযোগ দেওয়া হয়েছে আর মুস্তাফিজ কিন্তু ওই ম্যাচটাতে বাজিমাত করেছে। সো চলুন আমরা পরবর্তী উইকেটটা দেখে আসি। যারা দেখেননি তাদের জন্য এটা আবারও দেখার বিষয়, আর যারা দেখেছেন আবার দেখেন, আসলে ভালো লাগার বিষয়গুলো দেখতে ভালো লাগে। মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে চারটা উইকেট পেয়েছিল, কিন্তু বিষয় হচ্ছে সে পাঁচটা উইকেটও পেতে পারত। একটা ক্যাচ ড্রপ হয়েছে ফাতিরানার সামনে, যদিও একটু দূরত্ব ছিল, কিন্তু ক্যাচটা হলে পাঁচটা উইকেট হতে পারত। সো এখন বিষয় হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের যে প্রথম ম্যাচটাতে সে চারটা উইকেট পেয়েছে, সেটা আমরা ভেবেছিলাম যে এটা মিরাক্কেল, এটা হতেই পারে। সেকেন্ড ম্যাচও কিন্তু সে আরও দুটো উইকেট পেয়েছে এবং ভালো বোলিং করেছে। তো এখন বিষয় হচ্ছে যে মুস্তাফিজুর রহমান যে আইপিএলে বাংলাদেশের হয়ে লাল সবুজ পতাকাকে এখানে মানে বয়ে বেড়াচ্ছে, আমরা যারা দেখছি আমাদের কাছে ভালো লাগছে, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের এই উইকেটগুলো দেখলে ভালো লাগে, আনন্দ লাগে। সো এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করবেন, এবং আগামীকালকে মুস্তাফিজের ম্যাচ রয়েছে, সো আগামীকালকে মুস্তাফিজ একাদশে থাকবে কি না তাও জানাবেন, এবং মুস্তাফিজুর রহমান আগামীকালকে কয়টা উইকেট নিতে পারে সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টস করবেন, বিকজ আপনাদের মূল্যবান কমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো মুস্তাফিজুর রহমানের জন্য শুভকামনা রইল, মুস্তাফিজুর রহমান যেন আগামী মাসে ভালো করতে পারে এবং ভালো কিছু করতে পারে। সো সে প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।